তিনি নাকেন একজন ব্যক্তি 70 বছরের কাটা কাফের 70 বছর যাবত মুক্তি পূজায় করে কত বছর 70 বছর যাবত মুক্তি পূজা করে ওই ব্যক্তি মুক্তির ঘরে ঢোকার সময় প্রত্যেক দিন ইয়া সোনামু ইয়া সোনামু ইয়া সোনামু বলে ডাকে সোনামু শব্দের অর্থ হলো মূর্তি সোনামু শব্দের অর্থ কি মূর্তি মূর্তির ঘরে ঢোকার সময় প্রত্যেক দিন দরজা খোলার সময় দরজা খুলে ভিতরে প্রবেশ করার সময় মূর্তির নাম ধরে ডাকে ইয়া সোনামু ইয়া সোনামু ইয়া সোনামু এইভাবে দীর্ঘ 70 বছর যাবত ডাকতেছে ডাকতে ডাকতে একদিন মাথার মধ্যে কেমন জানি বিগড়ে গেল ইয়া সোনামু ডাকতে ডাকতে পাগলের মতো হয়ে গেল হঠাৎ করে তার মুখে ইয়া সোনামু না এসে আল্লাহ পাকের রব্বুল আলামিনের 99টি গুণবাচক নামের মধ্যে ইয়া সোনামু একটা নাম আছে আমি ইয়া সোনামু বলতে গিয়ে হঠাৎ করে মুখ থেকে ইয়া সোনামু শব্দটা বের হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দাকে ডাক দিয়ে বলে ইয়া লাব্বাই লাব্বাইক ইয়া আব্দি লাব্বাই ও বান্দা আমি 70 বছর যাবত তোর দিকে তাকায় ছিলাম তুই 70 বছর যাবত তোর মন্দিরে ডাকছিস ইয়া সোনাম ইয়া সোনাম বলে আজকে একবার আমি আল্লাহর দিকে ডাক দিছিস একবার ইয়া সোনাম বলে ডাক দিলি আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ কথা মাফ করে দিলাম ওই ব্যক্তি যখন দেখলো সারা জীবন আমি ইয়া সোনাম ডাকলাম আমার ডাকের কোনো সাড়া নাই ডাকের কোনো জবাব আসলো না আজকে একবার শুধু ইয়া সোনাম বলে ডাকলাম সঙ্গে সঙ্গে আমার জবাব চলে আসলো ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে ফেলছে ওই আল্লাহ আছে না নাই আছে না নাই তো আমাদের এমন ডাক হওয়া উচিত কিনা আমাদের গুনাহ মাফ করানোর দরকার আছে না নাই যদি গুনাহ মাফ করাইতে চাই তাহলে তওবা হতে হবে সালাবার মতো কার মতো সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তওবা হইতে হবে আরেকটা ঘটনা আপনারা খুব ভালো একজন ব্যক্তি 99টা খুন করছে কয়টা 100 করতে বাকি আছে কয়টা 99টা খুন করার পর একজন রাহেবের কাছে গেছে রাহেব বলা হয় পাদ্রি অর্থাৎ জ্ঞানী গুণী মানুষ খ্রিস্টানদের পোপ তাদেরকে পাদ্রি বলা হইত ওই রাহেবের কাছে যাওয়ার পর তিনি বললেন আমি 99টা খুন করছি আমার মাফের কোনো সুযোগ আছে কিনা ওই রাহেব তখন বলল 99টা খুন করে ফেলছো 99টা খুন করে আসছো এখানে তোমার মাফের কোনো সুযোগ নেই তখন ওই ব্যক্তি চিন্তা করলো যে আমার যখন মাফের কোনো সুযোগই নেই তাহলে সেঞ্চুরি পুরাইতে বাকি রেখে আল্লাহ সেঞ্চুরি কততে হয় 99 খুন করার পরে যদি আমার মাফই না হয় তাহলে আমি সেঞ্চুরি পুরাইতে আমার অপরাধটা কোন জায়গায় তখন ওই পাদ্রিকে শেষ পূরণ হইল নি মনে মনে ভাবল যে আমি যখন মাফ পাবই না অন্তত দুনিয়া জানুক যে আমি সেঞ্চুরি করছি মাফ যখন পাবই না দুনিয়া জানুক যে আমি সেঞ্চুরি করছি খুনের সেঞ্চুরি ঠিক ওই 100 গুণ খুন পুরো করার পরে আরেকজন লোকের সাথে সাক্ষাতের পর তিনি বললেন যে অমুক জায়গায় যাও অমুক জায়গায় একজন মানুষ আছে আর তুমি তার কাছে যাও তা সে তোমাকে একটা না একটা রাস্তা দেখিয়ে দেবে ওই ব্যক্তি নিজের 100টা যে খুন করছে তার ভিতরে এই জল্পনা কল্পনা আসছে যে আমার ভুল হয়েছে ভুলগুলো শুধরানো দরকার এর কোনো সুযোগ যদি থেকে থাকে যা করা লাগবে আমি সেটাই করব ওই ব্যক্তি তখন ওই বড় আলেমদের খবর পাইয়া ওই আলেমের কাছে গেল
যাওয়ার পর ওই আলেমকে বললেন, আমি 100টা খুন করছি, আমার কোনো মাফের সুযোগ আছে নাকি? আলেম তখন বললেন, মাত্র 100টা খুন করছো, তোমার মাফের সুযোগ আছে নাকি? এই কথা বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ভর সমস্ত মানুষের সবকিছু অন্যায় যদি তুমি করে ফেলো, আল্লাহ পাককে একবার তুমি তওবার সঙ্গে ডাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। ওই ব্যক্তি তখন নিজের গুনাহ মাফির জন্য, নিজের তওবাকে খালিস করার জন্য আরেকজন মানুষের কাছে যাওয়ার চেষ্টায় দৌড় শুরু করলেন। কিসের জন্য? কিসের জন্য? নিজের গুনাহ মাফ করার জন্য, তওবা করার জন্য। রাস্তার মধ্যে হঠাৎ তার মৃত্যু, রাস্তার মধ্যে হঠাৎ তার মৃত্যু। মৃত্যু হওয়ার পর ঘটনাক্রমে মৃত্যু হওয়ার পর তার রাস্তাটা মেপে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাস্তাকে জান্নাতের দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাকে সংকীর্ণ করে দিয়েছেন, এবং জাহান্নামের পথ থেকে চলে আসার যে রাস্তা, সেই রাস্তাকে লম্বা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে জান্নাতের দিকে তার আগ্রহ বেশি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেইভাবেই কবুল করছেন। ওই আল্লাহ আছেন না নাই? আছে। তাহলে আমরা মাফ পাইতে পারি এমন আশা আছে না নাই? আছে। এই রাত আজকের সুযোগটা।